بسم الله الرحمن الرحيم مالك তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ الحمد لله عظيم لله عظمة لله عصمة لله رحمة من الله رقة من الله سلامة من الله عافية من الله يا الله يا رحمن يا رحيم يا كريم كار نام আমি এখন জব ছিলাম কার নাম এর চেয়ে চমৎকার নাম আছে কি তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে পড়ি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সাত্তার ইয়া জব্বার ইয়া সামি ইয়া বসির ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ও মাই লর্ড ইয়া আল্লাহ ও মাই হক ইয়া আল্লাহ হাট লি হক ইয়া আল্লাহ হাট লি রাব ইয়া আল্লাহ ওয়াল মাইতি ইয়া আল্লাহ لا إله إلا الله يور لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا رسول الله يا حبيب الله يا سيد المرسلين يا رحمة للعالمين تومي تولى حبيب রসুল বলেই তোমায় মানি সাফি বলেই তোমায় জানি তুমি মোদের ভুল না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পড়ছি আমরা যার সুপারিশ সালাম ময়দানে মাহশারে নাজাতের কোন আশা করা যায় না সে নবীর দরুদ পড়ব বেগ ঝরা কণ্ঠে হৃদয়কে উজাড় করে মহব্বতের সাথে জোরে সোরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا توحيدك يا مانت سينو مي هي حمالا ممكن هي متانا نامون شهي حمالا اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. أي ربنا رمين مهربان الله تمام جهان الملك ارشاجي مير مالك امرا پاپی تاپی گناہ گر بند بندی واحدر پڑا اسلامی ترون سنگر اجگا آئیتا تیستم تفسیر القرآن محفیر شیس آدھی بسنی تمہار در بار ہاتھ جکوڑے چی اے رب العالمین تمہارا حبیب پک محبت کرے درود سلام پٹھلام مہربان کنی سلام ٹکونا سنر مدینہ نبی پاک رو جائے پوسیے دن اللہ اے رب العالمین কতক্ষণ মুশরিক বেঈমানরা তোমার নবীজিকে দেখেছে না চিনতে পেরে নবীর সাথে কত বেয়াদবি করেছে, এক পাটকেল লাঠি সুঠার আঘাতে নবীজিকে রক্তাক্ত করেছে। নবীজি আমার বারবার বেহোশ জমিনে পড়ে থেকেছেন ময়দানে, তিন তিনবার বেহোশ নবীজির মুখে এক ফোঁটা পানি তুলে দেওয়ার কেউ ছিল না। হোশ যখন ফিরে পেলেন রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন পরওয়ারদিগারে আলম আমি মাফ করে দিলাম, তুমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দাও। ময়দানে উহুদে কাফের মুশরিক বেঈমানদের আঘাতে নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেল, হেলমেট ভেঙ্গে মস্তকে ঢুকে পড়লো। ক্ষত বিক্ষত নবীজি সিটকে একটি গুহায় পড়ে গেলেন। কাফেরেরা খবর ছড়িয়ে দিল বিশ্ব নবীকে ওরা হত্যা করে ফেলেছে। নবীজির শোকে গোটা মদিনায় কান্নার রোল সৃষ্টি হলো। আকাশ কাঁদে জামিন কাঁদে সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে, যার যার নবীজি নেই। এই রব্বুল আলামিন সেই দয়ার নবীজিকে দেখা আমাদের সৌভাগ্য হলো না। 1479 বছর পরে বাংলার জমিনের সাতকানিয়া দক্ষিণ চট্টলার ওহিদের পাড়া ইসলামিয়া তরুণ সঙ্গের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে সালাম পাঠিয়ে দিলাম। মেহরবানি করে সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছিয়ে দিন আল্লাহ। এই রব্বুল আলামিন আমরা যদি পাপি হয়ে যাই ময়দানে হাশরে যখন উঠব মাথার কাছে যখন সূর্য চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথাগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, মগজগুলো টপ টপ করে বেয়ে পড়বে, পিপাসার যন্ত্রণায় মানুষ ছেটে ছেটে খাবে, তখন আমাদের কি অবস্থা হবে গো মাওলা? তুমি একবারে ফরিয়াদ মেহরবানি করে তখন তুমি আর আসিবের নিচে ছায়া করে দিও আল্লাহ। আমি রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি অনেকেরই জানা দুঃখী মা বাবা দুনিয়ায় নেই, অন্ধকারে মাটির নিচে কোথায় কি অবস্থায় রয়েছেন জানি না। আপনার দরবারে ফরিয়াদ ওই মা বাবার কবর গুলোকে বেহেস্ত বানিয়ে দিল আল্লাহ। আমি রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের ওস্তাদ দেশব্যাপী যে সমস্ত শিক্ষকদের শিক্ষায় বহু প্রফেসর হেদায়াতের পথ পেয়েছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হেদায়াত দেখেছেন, তোমার কোরআনের শিক্ষা লালন করে জীবনটাকে ধন্য করে কোরআনের মানুষ হওয়ার চেষ্টা করেছিলেন। এই শিক্ষকদের অনেকেই চলে গেলেন আপনার কাছে ফরিয়াদ, মেহরবানি করে শিক্ষকদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দিল আল্লাহ। এই পৃথিবীতে বহু মানুষ মজলুম হয়ে রয়েছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, কারো হয়তো জীবনের বিরাট একটা অংশ চলে গেছে আর কোনোদিন ফিরে পাবে না। আপনার দরবারে ফরিয়াদ মেহরবানি করে আপনার ওই বন্ধুদের জন্য দুনিয়া ও আখিরাতে জান্নাত ওয়াসিব করে রাখেন আল্লাহ। আমি রব্বুল আলামিন একজন বড় মজলুম সারা দুনিয়ায় কোরআনের তাফসীর শোনাতে হাজারেরও বেশি কাফের মুসলমান হয়ে গেল, কিন্তু আজ বড়ই কষ্টের ভিতরে জীবন চলছে। এই রব্বুল আলামিন মা ইন্তেকাল করেছেন দেখতে পারেন, ছেলেটা ইন্তেকাল করেছে দেখতে পারেন,
মক্কা শরীফে দোয়া হয়, মদিনা শরীফে দোয়া হয়, তোমার কাছে ফরিয়াদ তোমার ওই মজলুম বন্ধুর জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো একটি ব্যবস্থা করে দাও আল্লাহ, হযরত ইউনূস আলাইহিস সালামের মতো ব্যবস্থা করে দাও আল্লাহ, মূসা আলাইহিস সালামের মতো মুক্ত করে দাও আল্লাহ। হে রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ ওলামায়ে কিরাম বুজুর্গানে সাম, আমার বাবারা ভাইরা মায়েরা বোনেরা, বিশেষ করে তরুণ সংঘের সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ অন্যান্য সদস্য বৃন্দ ওলামায়ে কিরাম বুজুর্গানে সাম, এলাকাবাসী বিদেশ থেকে যারা দোয়া চেয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তবারকের আয়োজন করেছেন, তাফসীরের আয়োজন যারা করলেন, আমি রব্বুল আলামিন সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন যারা অনুমতি দিয়েছে সকলের জন্য ফরিয়াদ, রোজ হাসরে কিয়ামতে মুসিবতের ময়দানে আমাদের সকলের জন্য মাহফিল বেহেশতে যাওয়ার কারণ বানাইয়া দিয়েন আল্লাহ। মাজ্জাস মহাদারাম সভাপতি, আমাদের সকলের প্রিয় মানুষ জনাব মৌলানা আব্দুল কাদের সাহেব, আজকের এই দ্বিতীয় অধিবেশনে সভাপতির আসন অলঙ্কৃত করে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন, আল্লাহ পাক জনাবকে নেক হায়াত দান করুন। একজন শিক্ষাবিদ, একজন সমাজসেবক, বড় মানের ব্যবসায়ী শিল্পপতি, আল্লাহ যেন ওনাকে আরো অধিক পরিমাণে খেদমত করার তৌফিক নসিব করেন বলি আমিন। প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন একই নামের জনাব আব্দুল কাদের বাদশাহ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন জনাবকে নেক হায়াত দারাজ করুন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য 292, চট্টগ্রাম 15, সাতকানিয়া লোহাগাড়া। বিশেষ অতিথি জনাব আলহাজ নজরুল ইসলাম মানিক সাহেব, চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব, তিনিও চেয়ারম্যান। প্রধান বক্তা এবং অন্যান্য অতিথিবৃন্দ, এবং একটু আগে বক্তব্য পেশ করেছেন হযরতুল আল্লাম মুফাসসির কোরআন জনাব মৌলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারি, যিনি খতিব আগ্রাবাদ হাউসিং আবাসিক এলাকা জামে মসজিদ হালি শহর চট্টগ্রাম সহ ওলামায়ে কিরাম বুজুর্গানে জাম মঞ্চস্থ মেহমান বৃন্দ, আমার পিতৃতুল্য দাদা তুল্য মুরব্বিয়ানে কিরাম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, কচিকাঁচা ছোট্ট মনেরা, তরুণ সঙ্গের তরুণেরা, তরুণদের সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ অন্যান্য সদস্যবৃন্দ, আর এই সুন্দরতম মাহফিলকে ঘিরে রাখা রব্বুল আলামিনের লক্ষ কোটি ফেরেশতা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার নাম না জানলেও একটি নাম আমার কাছে খুব বেশি পরিচিত, নামটা হলো মারুফ, এর অর্থ হলো খুব পরিচিত। তো যাই হোক, উনি আমার সাথে যোগাযোগ করেছেন, আপনাদের এখানে আগেও এসেছিলাম, আপনারা ভালো আছেন তো? দু চারজনে পড়েছেন, বাকিরা খুব কষ্টে আছেন, বিপদে আছেন, না বলছেন তাও মনে হলো যেন কতদিন ছেলে মেয়ে, কতদিন খানা পিনা নেই, ছেলে মেয়ে মারা গেছে, বউ পালিয়ে চলে গেছে, জমি জমা সব মানুষে দখল করেছে, বাড়ি ঘর সব পুড়ে গেছে, রোহিঙ্গাদের অবস্থা যেমন, আপনাদের অবস্থা কি তেমন নাকি? রোহিঙ্গা নাকি ভালো আছেন তো? হ্যাঁ, সম্মানিত বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের ডাকে সাড়া দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দিয়ানা হয়ে কোরআনের এরাজ দরবারে আসার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর দরবারে শিরনত করে
হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজার করে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ কি বান্দার জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। জমিন কার? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। সে আল্লাহর শুকরিয়া আদায় করতে কোনো কার্পণ্যতা আছে? না। তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজার করে আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও আস্তে বললে জোরে হয় নাকি? চিংড়ি মাছের মতো, চিংড়ি মাছ সামনে দৌড়ায় যত বেশি পিছনে দৌড়ায় তার চেয়ে বেশি। আপনারা চিংড়ি মাছ চিনেন? জীবিত চিংড়ি মাছ দেখেননি কোনোদিন? পানিতে ছেড়ে দিয়ে দেখবেন সামনে দৌড়ায় না পিছনে দৌড়ায়, কারণ কি জানেন? চিংড়ি মাছের পিছনে যেই জিনিসটা থাকা দরকার সেটা চলে গেছে সামনে। সামনে আছে মগজ, মগজের উপরে আছে একটা কালো বস্তু, নাম কি? মল। মগজের উপরে কালো বস্তু, নাম কি? মল। এই মলটা সাধারণত আপার রোডে থাকার কথা না, এটা থাকবে লো রোডে, এটা ফ্রন্ট সাইডে না, এটা থাকবে ব্যাক সাইডে, থাকবে পিছনে, কিন্তু সেটা চলে গেছে সামনে। সকল প্রাণীর মল হলো পিছনে, চিংড়ি মাছেরটা চলে গেল সামনে। শুধু সামনে না, যে আবার মগজের উপরে উঠেছে, এ কারণে চিংড়ি মাছ সামনে দৌড়ায় যত বেশি পিছনে দৌড়ায় তার চেয়ে অনেক বেশি। কিছু সংখ্যক মানুষ আছে বুদ্ধিজীবী নামের কলঙ্ক, কোরআন মানে না, হাদিস মানে না, কোরআনের প্যান্ডেলে আগুন দিতে চায়, ইসলামকে বিদায় করে দিতে চায়, ইসলামের কথা বলে যারা তাদেরকেও বিদায় করে দিতে চায়। বুদ্ধিজীবী নামের এই কলঙ্করা সামনে চলে যত বেশি পিছনের দিকে চলে তার চেয়ে বেশি। জান্নাতের পথে দৌড়ায় যত বেশি জাহান্নামের পথে দৌড়ায় তার চেয়ে বেশি। আল্লাহর পথে দৌড়ায় যত বেশি শয়তানের পথে দৌড়ায় তার চেয়ে বেশি। ঠিক না বলে? আছে কি নাই? ওরা উল্টো, এখন আপনারাও কি উল্টা নাকি? তা আসতে বললে জোরে হয় কি? জোরে সবসময় থাকবে না থাকবে? না থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলি আমি। বর্তমান বিশ্বে মুসলমানের এত বেশি নির্যাতন নির্যাতিত হয়ে যাওয়ার কারণটা কি? এ হলো সাবজেক্ট। কি ঠিক আছে? মজলুম মুসলমান আজ বিশ্ব জুড়ে আমরা যদি তাকাই, ইথিওপিয়া, আজারবাইজান, সাইবেরিয়া, লাইবেরিয়া, উগান্ডা, সিয়েরালিওন, ফিলিস্তিন, আফগান, ইরাক, হুজুর কই যায়? হুজুর, হুজুর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বাবা, বাবা একটু পরে, একটু পরে, একটু পরে, আসেন আসেন আসেন, যাচ্ছেন না আসেন, কোনটা করে? হাজতে যায়, মোহাম্মদ আলী সাহেব বলছেন উনি হাজতে যায়, মানুষ হাজত থেকে বাহির হয় আর এলে হাজতে যায়, হাজত থেকে বের করার জন্য মিছিল হয় আর লোকেরা যদি হাজতে যায়। আপনাকে হাজতে যাবেন নাকি? তাহলে পরে আমরা ধৈর্যের সাথে বসবো না যাব? দেখেন যে একজন উঠলেই কথার স্পিড নষ্ট হয়ে যায়। আমি যে স্পিডটা স্টার্ট করেছিলাম এখন যেভাবে সামনের দিকে চলতে ছিল এটাকে কোনো একটা স্কেলে উঠবে, আবার নামবে, কিন্তু এই একজন উঠার কারণেই স্কেলটা নষ্ট হলো, গতিরোধ হলো এবং স্পিডটা ব্যাহত হলো। এটা আসলে আমাকে ক্ষতি করে দেয়া না, কোরআনকে ক্ষতি করে দেয়া। কোরআনের মাহফিলের স্পিড আপনারা রক্ষা করতে চান না নষ্ট করতে চান? তাহলে উঠবেন কারা কারা উঠেন তো? উনি যেমন উঠলেন কথাবার্তা ছাড়া, সেরকম উঠার যদি থাকেন এখনই উঠতে পারেন, এখন সুযোগ আছে। কিন্তু মাঝখানে হঠাৎ করে তার মানে কথাবার্তার ফাঁকে হুটহাট করে উঠা যাবে না। উঠলে অবস্থাটা কি হয়ে দাঁড়ায়? কক্সবাজার থেকে ছাড়লো বাস ঢাকার উদ্দেশ্যে, চলছে বাস উড়ন্ত গতিতে, দুরন্ত বেগে চলন্ত বাস, প্যাসেঞ্জার ভরা, কোনো এক বাস প্যাসেঞ্জার ভরা,
স্কানিয়া বলভো হাই ভাই, সেই বাসের কোনো এক প্যাসেঞ্জারের যদি পেশাবের চাপ হয়, পেশাব করার জন্য চলন্ত বাস থেকে যদি লাভ দেয়, পেশাব হবে তো? ও বোঝেন নাই এই কথা নাকি? ইয়েস নট জবাব দিবেন তো। চলন্ত বাস থেকে যদি লাভ দেয়, পেশাব হবে? কি হবে? জায়গায় শেষ, স্পট ডেথ। চলন্ত বাস থেকে লাভ দিলে অবস্থা হয় যেমন, চলন্ত তাফসির থেকে হুটহাট করে উঠলে অবস্থা হবে তেমন। তাই বলে কি পেশাব করবে না? প্যাসেঞ্জারের পেশাব তো করতে হবে, কিন্তু সেটা একটা সিস্টেম আছে। ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, সুপারভাইজারকে বলবে ভাই উপায় নাই, হাই প্রেশার লো ডাউনে চলে গেছে, পেশাবের চাপ মারাত্মক, বাস থামাও, আমাকে নামাও, পেশাব করতে দাও। ড্রাইভার বলবেন যে আপনি একটু থামুন, কেরানীহাট স্টেশনে আসবে, বাস থামাবে, 5 মিনিট সময় দিবে, আপনাকে নামাবে, যান পেশাব করে আসুন। এবার আপনি পেশাব করে আসলেন, পেশাবও ঠিক, লোকটাও ঠিক, বাসও ঠিক, ড্রাইভারও ঠিক, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপভাবে ওখানে যেমন স্টেশন বুঝে নামা যায়, এখানেও কোনো স্টেশন বুঝে যাওয়া যাবে, হুটহাট করে যাওয়া যাবে না। মুরব্বী বাবা সে কি কথা বলে গেছে? হুট করেই তো চলে গেছে, মনে চাইছে চলে গেছে, এরপর সে ঘুরতেছে কি আসবে না যাবে বোঝা যায় না। কেউ বলে সূর্য ঘুরে, কেউ বলে চন্দ্র ঘুরে, কেউ বলে দুনিয়াটা ঘুরে, আসলে ওদের মাথা ঘুরে, ঠিক কিনা বলেন? যাই হোক, হুজুর আবার হয়তো আসবে মাথা ঘুরে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বলে আমি। যাই হোক, আপনারা কি যাবেন না থাকবেন? ধৈর্য ধারণ করুন। যদি বলে দেন 5 মিনিট ওয়াজ করবেন, এর বেশি 1 সেকেন্ডও না, তাহলে 1 সেকেন্ডও ওয়াজ করবো না। আর যদি বলেন যে না আর একটু বেশি, না আর একটু কম, 1 মিনিট ওয়াজ করা যায়, তো এখন আপনারা বলেন কি করব? ফজর শুকরান। যাই হোক, আপনাদের স্পিড আছে যে এটার জন্য আল্লাহ আপনাদেরকে পুরস্কার দান করবেন। জলসে আগুন ইথিওপিয়াতে, জলসে আগুন আজারবাইজানে, জলসে আগুন সাইবেরিয়াতে, জলসে আগুন লাইবেরিয়াতে, জলসে আগুন উগান্ডা, জলসে আগুন ইরাকে, আফগানে, ফিলিস্তিনে, জলসে আগুন আরাকানে, রাখাইনে, জলসে আগুন বাংলাদেশেও কম না। যদি বলেন না এখন বাংলাদেশে আগুন জ্বলে না, পেট্রোলের আগুনে আগুন না, বোমার আগুনে আগুন না, অশান্তির আগুন ধাউ ধাউ করে চলতেছে মুসলমানের কলিজায়, ঠিক কিনা বলেন? এমনকি কাফের মুশরিক বেঈমান যারা, তারাও শান্তিতে নাই, আগুন জ্বলছে তাদের কলিজায়ও। কারণ কি? মারে যারা, মরে তারা। ওরা যেহেতু সেই সময় মুসলমান মেরেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, সিমার, ইয়াসিদ, এরা সবাই মুসলমান মেরেছে, আর ওরা নাক টেনে শান্তিতে ঘুমাইছে নাকি? বরং রাসূলকে মারছে আবু জেহেল, সে আবু জেহেলই আগে মরছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবিত ছিলেন, অনেক পরে আল্লাহ যখন ডাক দিয়েছেন তখন গেছেন, ঠিক কিনা বলেন? সিমার ইয়াসিদেরা ইমাম হোসেনকে মেরেছে, টিকে থাকতে পারে নাই। সাদ্দাত নমরুদেরা টিকে থাকতে পারে নাই, ফেরাউন টিকে থাকতে পারে নাই। আজও মুসলমান মানবে যারা, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে যারা, নিঃসন্দেহে জ্বলেপুড়ে সরকার হয়ে যাবে তারা। অতএব আমি যেটা বলতে চাচ্ছি, সাবজেক্টের মধ্যে এরকম একটি চাওয়া পাওয়া আছে। কেন আমাকে সেই সাবজেক্ট দিয়েছেন সেটা আপনারা জানেন, আমি তো আর সাবজেক্ট নিজের থেকে দেই নাই। মজলুম আজ মুসলমান বিশ্ব জুড়ে, এই মুসলমান একটা একটা করে হিসাব নিকাশ করলে সারা বিশ্বের একজন মুসলমান পাওয়া যাবে না যে মজলুম না, ঠিক কিনা বলেন? কোনো না কোনোভাবে আমি যদি মজলুম নাও হই, তাহলে আমার মা মজলুম, আমার মা শান্তিতে ঘরে ঘুমিয়ে আছেন, আমি যদি মজলুম হই তাহলে মা কি শান্তি পাবেন? তাহলে পরে মায়ের কলিজায় আগুন, বাবার কলিজায় আগুন,
ইমামের কলিজায় আগুন, সাধারণ পাবলিকের কলিজায় আগুন, কারো না কারো আত্মীয়, কারো না কারো দূর সম্পর্কের একজন না একজন যদি কষ্ট পায় তাহলে পরে আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন, সমস্ত মুসলমান হলো একই দেহের মতো। শরীরের কোন একটা জায়গায় যদি কাটা ঢুকে যায় সারা শরীর ব্যথা পায়, ঠিক কিনা বলেন? দাঁতের মধ্যে যদি সিনসিন শুরু করে দেয় তাহলে সারা শরীরের মধ্যেই ব্যথা সৃষ্টি হয়ে যায়। অতএব মুসলিম আজ পৃথিবীতে কম বেশি সকলেই এ অবস্থাতে মুসলিম কেন হলো এই দাবিটা আপনারা করতেই পারেন, সাবজেক্টটা দিতেই পারেন, সেই সাবজেক্টে আমি কথা বলবো। আল্লাহ যেন বলার তৌফিক দান করেন বলি আমি। আমার বন্ধুগণ, মুসলিম হওয়ার জন্য বারোটি কারণ আছে, কয়টা? বারোটি কারণ রয়েছে, আমি জানি না কতটা বলতে পারব। এক নম্বর কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন ইমানদার। কি বানিয়েছেন? মুসলিম যদি মোমেন, তিনি মোমেনের মধ্যে যদি ইমান থাকে ওই মোমেন কোনোদিন কষ্ট পেতে পারে না, খাবার থাকবে না, বস্ত্র ঠিকঠাক মতো থাকবে না, এই পৃথিবীতে সুন্দর গালিচা সুন্দর বিছানা থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, কিন্তু ওই মজলু ওই মুসলমান যেহেতু তার কলিজার মধ্যে ইমান আছে, ইমান থাকার কারণে সারা বিশ্বের কোনো সম্পদ না থাকলেও তার শান্তি কেউ নিয়ে যেতে পারবে না। এক ঢিলা ভিনা পড়ো কুছ নিহি প্রণো আনিহি জব দালম কা খাজিনা দৌলত ইমানায়। কোন পরোয়া নেই, কোন চিন্তা নেই, যেহেতু সারা বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ ইমান মোমেনের কলিজার ভিতরে আছে। ইমান থাকলে পরে সেই মোমেন যেমন ভয়ও পায় না অশান্তিও পায় না, যেমন শান্তি পেয়েছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই কথাটি বলার আগে কোরআনের মধ্যে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে রেখে দিয়েছেন, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোন চিন্তা নেই, কোন পরোয়া নেই, তোমরা বিজয় লাভ করবেই যদি হও তোমরা মোমেন। এই আয়াতের তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, সূরা রুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওহুম মিম বাদ وهم من بعد غلبهم سيغلبون. الله الله বলতে কিছু আছে? যদি বলে ইল্লাল্লাহ তাহলেও কিছুটা হলো, কিন্তু সেটাও পরিপূর্ণ একটি সেন্টেন্স না, কমপ্লিট সেন্টেন্স হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, এই তো কথা। সেই কথা না বলে এটাকে কাট করে দিয়ে আল্লাহ, আচ্ছা আল্লাহ আবার কি জিনিস, ইল্লাল্লাহ এটা বললেও মেনে নিতে পারতাম, সেটা আল্লাহ আল্লাহ শেষে কয় হেল্লাল্লাহ 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 হেল্লাল্লাহর পরে এখন বলে আনসো কি আনসো কি আনসো কি দেবাকি দেবাকি নেবাকি নেবাকি আনসো কি দেবাকি চলছে জেকের চলতেছে, আস্তাগফিরুল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ, এগুলির নাম কি জেকের? জিক্রুন শব্দের অর্থ হলো স্মরণ করা, এটাও সঠিক বাংলা না, সঠিক বাংলা হলো স্মরণে রাখা, স্মরণ করা আর স্মরণে রাখা এ দুটির মধ্যে পার্থক্য আছে। এক নাম্বার হলো যদি স্মরণ করা হয় তাহলে এখন আমি আল্লাহকে ডাক দিলাম আল্লাহ, এটার নাম হলো স্মরণ করা,
কিন্তু এখান থেকে যখন চলে গেলাম আল্লাহকে ভুলে গেলাম ভগবান। আবার কোন সময় দেরে খাজা দে, দেরে বাবা দে, কেউ ফিরে না খালি হাতে, খাজা আরে তোর দরবারেতে, ঈশ্বর গড, এগুলি বলে ডাকাডাকি হয় কি হয় না? হয়। ঈশ্বর কি কিছু দিতে পারে? ভগবান কিছু দিতে পারে? গড কিছু দিতে পারে? আর বন্ধুগণ, গডের গডেস আছে, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। লক্ষবার চেষ্টা করলেও তারা আপনাকে কিছু দেওয়া তো দূরের কথা, নিজের নাকের মধ্যে মাসি পায়খানা করতেছে, মাসিটাও তাড়াতে পারে না। কুকুর মাথার মধ্যে পেশাব করে, তাও কুকুর তাড়াতে পারে না, আছে কি না এরকম? এটার থেকে আবার আর একটা কথা, কথার থেকে কথা এসে যায়, আমি আবার যাব একটা একটা করে পয়েন্টে। আবু সেহেলের বিয়ের দাওয়াত আপনারা শুনছেন কোনোদিন? শোনেন নাই? আবু জেহেলের বিয়ে দাওয়াত, আমাদের দেশে বিয়ের দাওয়াত হয় না, হাই ফাই কার্ড, হাই ফাই কমিউনিটি সেন্টার। আমার সভাপতি সাহেবের মতো মানুষ যদি তার ছেলে মেয়ের বিয়ের জন্য দাওয়াত দেয়, তার কার্ড যে কি হাই ফাই হবে! সে হাই ফাই কার্ড, হাই ফাই কমিউনিটি সেন্টার, হাই ফাই লাল নীল সবুজ লাইট, এরপরে হাই ফাই খাবার। যেমন ডক্টর মহিউদ্দিন মাহি এমপি সাহেবের ভাগনা আমাকে তার বোনের বিয়ে দাওয়াত দিয়েছিল এই চট্টগ্রামে, কেবি কমিউনিটি সেন্টার না এবি কমিউনিটি সেন্টার, এই যে বদ্দার হাটের কাছে, সেখানে আমি এসেছিলাম। আয় আল্লাহ, কত যে খাওয়ানো আমার সামনে আসছে! জীবনে বিয়ে খেয়েছি কিন্তু এই 25-30 আইটেম জীবনেও খাই নাই, 5-7টা যুবক লাগায় দিল, আর তারা এই যে সুনতিতে আখেরি মুনাজাতে পাইছে হুজুরকে আজকে বিয়েতে, দেখি কদ্দুর খাওয়ানো যায়। আমি ডায়াবেটিক্সের রুগী, খাই হলো ক্যালোরি মেপে, সেখান থেকে হিসাব নিকাশ করে এতটুকু আটটু খাইছি, কিন্তু খাওয়ার কেবল আসতেই আছে। যাই হোক, যে কথা বললাম, বিয়ের জন্য কাট করা হয় হাই ফাই, আবার কমিউনিটি সেন্টার কনভেনশনাল সেন্টার হাই ফাই, সেই জায়গায় ঢোকার সময় আবার তিনটা টেবিল থাকে হাই ফাই। এই তিন টেবিলে তিনজন ভদ্রলোক কাগজ কলম নিয়ে বসে আছেন, উদ্দেশ্য কি? যারাই এখানে ঢুকবে কিছু না কিছু গিফট দিতে হবে, টাকা হোক, সোনা হোক, আর ডিনার সেট হোক, চা কাপ হোক, যাই হোক না কেন, কিছু না কিছু দিয়ে যেতে হবে। ভাতটা যেন এমন, দেওয়া ছাড়া বিয়ে খাওয়াই যাবে না, ঠিক কিনা বলেন? এমনটি বাংলাদেশে আছে, আপনাদের চট্টগ্রামে নাই? আছে। এইভাবে কায়দা করে, সিস্টেম করে উপহার আদায় করা, শুকরের মাংস যেমন হারাম, এই উপহার তার চেয়েও হারাম। তাই বলে কি উপহার টোটালি হারাম? না, তাহাদ্দু তাহাব্বুন, হাদিয়া দাও, ভালোবাসা নাও, কিন্তু সেই হাদিয়াটা হবে চুপচাপে, গোপনে, পকেটের ভিতরে কিছু দিয়ে গেলেন, মুসাফা করলেন, কেউ দেখলো না, অথবা চুপচাপে তার বাড়িতে পৌঁছায় দিয়েছেন, উনি চাইও না আর আপনিও জোর করে দিলেন না, কিন্তু কায়দা করে সিস্টেম করে আদায় করা যাবে না। আপনি আর একবারও আসবেন না, কোনো এক জায়গায় বসেন, ও আর শুনেন, ডিস্টার্ব করতে মানা করতেছি বারবার। জি, কি হলো? বিয়েতে খবর খরচ হয় 5 লাখ, প্রায় 7 লাখ, কয় লাখ লাভ? তাহলে ছেলে 5টা হইলে অসুবিধা কি? প্রত্যেক ছেলে বিয়ে করার সময় 2 লাখ লাভ। যাই হোক না কেন, যত লাভেই হোক, লাভের চিন্তা যেমন করা যাবে না, আর এইভাবে জোর করে আদায় করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত করেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আবু সেহেলের বিয়ের দাওয়াত, মনে আছে তো কথা? ওখান থেকে আমি সে পিছনের পয়েন্টে আবার যাব। অন্য অন্য লোকদের দাওয়াত হয়েছে, তারা যাচ্ছে বিয়েতে, সবাই কিছু না কিছু গিফট নিয়ে যায়। এখন আবু জেহেল তো প্রেসিডেন্ট, সে কি গিফট নেবে? তারও তো একটা গিফট নিয়ে যেতে হবে, তবে তার গিফট কি একটা সলিমুদ্দিন নসিমুদ্দিন গিফটের মতো হবে? প্রেসিডেন্টের গিফট প্রেসিডেন্টের স্টাইল হবে না। এখন আবু জেহেল চিন্তা করতেছে, আমি কি গিফটটা নেব? সেই জামাইয়ের মতো, জামাই গেছে শ্বশুর বাড়ি বেড়াতে, খাওয়াও ভালো হয় নাই, শোয়াও ভালো হয় নাই, নতুন জামাই, নতুন শ্বশুর, নতুন শাশুড়ি, খাওয়া ভালো হবে না খারাপ হবে, শোয়া ভালো হবে না খারাপ হবে, আদরে কদরে থাকবে ভরা। কি যুবকেরা বিয়ে করবে না নাকি? কথা বলো না কেন, আদর কদর পাবে কি পাবে না?
পাবে। এখন কি হলো, আদরও নাই কদরও নাই, খাওয়াও ভালো হয় নাই শোয়াও ভালো হয় নাই, রাত্রিটা কোনোভাবেই ঘুম হলো না, জামাইয়ের মেজাজ হলো খারাপ, গরম মাথা। সকালে যখন ফজরের আজান হয়েছে মসজিদে, জামাই উঠেই মসজিদে চলে গেছে, এখন মসজিদের চারিদিকে ঘুরতেছে, লোকেরা জিজ্ঞেস করলো কি জামাই ঘুরেন কা, বলছে যে ওজুর পানি তালাশ করি। বলে যে সাংঘাতিক, তো সেই সময় তো আর এইভাবে মসজিদে ওয়াশার পানির ব্যবস্থা ছিল না। তখন খাদেম সাহেবকে ডেকে বলছে, খাদেম সাহেব জলদি যান পানি নিয়ে আসেন, জামাই অজু করবে নতুন জামাই। খাদেম সাহেব দৌড় মারছে, লোটায় করে পানি নিয়ে আসছে, জামাইকে বলছে যে আপনি হাত পাতেন, খাদেম পানি ঢেলে দেখ আপনি অজুটা করে নেন। জামাই বলছে আমার অজু কেউ করাতে হবে না, আমার অজু আমি নিজেই করতে জানি। বলছে যে ঠিক আছে তাহলে আপনার অজু আপনি করেন, এখন অজু তো একটা সিরিয়াল আছে কিনা বলেন, প্রথম ধুইবে কি, আপনার কি অজু জানেন না ওই জামাইয়ের মতো, প্রথম ধুইবে কি হাত, তারপরে কি কুলি করবে, লা হাউলা ওয়ালা কুওয়াতা, এ তো অজু জানে না এই লোকেরা, এক নম্বরে ধুইবে কি, দুই নম্বরে কি কুলি করবে, তিন নম্বরে কি নাকে পানি, চার নম্বরে কি মুখমণ্ডল, পাঁচ নম্বরে কি এই কবজি কোনই পর্যন্ত, তারপরে কি মাথা মাসে, তারপরে কি পা ধোয়া, সিরিয়াল আছে না। জামাইয়ের দিকে সবাই তাকায় আছে, জামাজে জামাতের বাকি আছে আরো দশ মিনিট, দেখি জামাই কিভাবে অজু করে। হাতি দেখতে যেমন মানুষ আসে, এখন জামাইকেও সবাই মিলে দেখতে আছে কেমনে অজুটা করে। এখন সবাই যখন তাকিয়ে আছে, দেখে যে জামাই প্রথমে হাত ধোয়ার পরিবর্তে প্রথমে ধুইছে মাথা। পৌষ মাস প্রচণ্ড শীত, মাথা ধুইছে যে, জ্বর আসলে মাথায় পানি দেয় যেমন, ওইভাবে পানি দিয়ে পুরা মাথা গোসলের মতো করে ধুয়ে ফেলাইছে। লোকেরা কে আজিব কাণ্ড করে, কি ধুইবে হাত, ধুইছে মাথা আর পুরা, এরপরে ধুইছে পা, তারপরে একটু পানি হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে মালিশ করতে আসে। লোকেরা বললো কি জামাই অজু জানেন না, বলছে যে যেমন জাতের শ্বশুর বাড়ি তেমন জাতের অজু করি। শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া ঠিকঠাক নাই, শোয়া ঠিক নাই, আবার সেখানে অজুটা ঠিক থাকবে কি করে মিয়া, এই জন্য অজুও ঠিক নাই। এখন যেমন জাতের প্রেসিডেন্ট আবু জেহেল তেমন জাতের উপহার, কি সেরকম উপহার নিয়ে যাবে, এখন কি নিবে সে উপহার, অনেক ভেবে চিনতে আবু জেহেল সিদ্ধান্ত নিচ্ছে নিবে একটা ভগবান মূর্তি, সব মূর্তির বড় মূর্তি যেটা ভগবান এটারে নিবে। কেন, ভাগ্য দেয় লক্ষ্মী দেয় উন্নতি দেয় কে, আপনারা কি বিপদে আছেন নাকি, কথা বলেন না কেন, ইয়েস নট ভেরি গুড, হ্যাঁ না কিছু তো বলতে হবে, মুসলমান কেন মজলুম সাবজেক্ট আমার মনে আছে, এরপরে আমি ওই যে ইসের মধ্যে সূরা রুমের মধ্যে ঢুকে পড়েছি মনে আছে, ওই সানে নজরুলটাও বলবো তাও মনে আছে, এখন আমার সাথে কথা বলেন, জাহাজ যেই দিকে যায় সেই দিকে জাহাজের সাথে থাকেন, যে এখন ভাগ্য দেয় লক্ষ্মী দেয় উন্নতি দেয় কে, আমরা তো বলি আল্লাহ, আবু জেহেল বলে কে, ভগবান। আবু জেহেলের দল বল যারা আছে বিশ্বাস করে কারে, ভগবানকে, আসলে কি ভগবান দিতে পারে, আমার বন্ধুগণ ভগবানের ভ যদি কেটে দেন থাকে গবান, এর কোনো অর্থ নেই, ঈশ্বরের ই যদি কেটে দেন থাকে সর, যার কোনো অর্থ নেই, গডের জি যদি কেটে দেন থাকে অড, যা দিয়ে কিছু হয় না তার মানে ওরা কিছুই পারে না, পারেন কে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহু আকবার বলে আমার আল্লাহই পারেন, যিনি চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত সত্তা,
ঘুমতদুরের কথা তঞ্জাসকে স্পর্শ করেন আল্লাহু আকবার আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আন্নাল কুমতা লিল্লাহি জামিয়া সকল শক্তির মালিক কে আন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া সকল ইজ্জতের মালিক কে সে আল্লাহ রাব্বুল আলামিন ভগবান ঈশ্বর গড যদি কেটে দেওয়া হয় একটা একটা অক্ষর কাটলে পরে বাদ হয়ে যায় কিন্তু আমার আল্লাহকে কাটলে পরে বাদ দেওয়া যায় না বাদ দেওয়া যায় আমার আল্লাহকে লেখার জন্য কয়টা অক্ষর দরকার এক নম্বরে আলিফ দুই নম্বরে লাম তিন নম্বরে লাম চার নম্বরে হা আল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিনের আলিফ যদি কেটে দেন বাকি থাকবে লিল্লাহ পড়ুন لله ما في السماوات وما في الأرض আকাশে যা আছে জমিনে যা আছে সকল কিছুর মালিক কে এবার আরেকটা লাম কেটে দিলাম বাকি থাকবে লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সামা আল্লাহু আকবার বলেন দুইটা দ্বিতীয় নাম যখন কেটে দিবেন তারপরে থাকবে হু হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم প্রকাশ্যে যা আছে অপ্রকাশ্যে যা আছে সকল কিছুর মালিক হলেন কে নবমণ্ডলে যা আছে ভূমণ্ডলে যা আছে বিশ্বলোকে যা আছে সকল কিছুর মালিক কে সে আল্লাহ রাব্বুল আলামিন তাই তো আবার শিক্ষা দিলেন পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر الله اكبر هي بالصلاة والسلام পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিল মানুষেরা শুনে নাও আমার আল্লাহ এক লা শরীক তার সমকক্ষ কেউ হতে পারে না তাকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেন না ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা পরিষদ এমন বলতে আল্লাহ পাকের কিছুই নাই আছে যেমন ওরা বলে ইন্নাল্লাহ সালিসু সালাসা আল্লাহ হলেন তিন খোদার এক খোদা আর আল্লাহর বউ হইছে মরিয়াম ছেলে হইছে ঈসা এত আসতে নাউজুবিল্লাহ বললেন আপনারা কি মরিদ হয়েছেন নাকি যাই হোক আবু জেহেলের বিয়ের দাওয়াত মনে আছে পারেন কে আর ও বিশ্বাস করে কারে ভগবান ভগবানকে মাথায় নিয়ে রওনা করছে বিয়ে খাইতে অর্ধেক পথে যাওয়ার পরে পেশাবের চাপ হয়েছে মারাত্মক হাই প্রেশার লো ডাউনে চলে গেছে এখন আবু জেহেলের পেশাব করতেই হবে সহ্য করতে পারে না এখন আবু জেহেল চিন্তা করলো ভগবানকে মাথায় নিয়ে যদি পেশাব করি ভগবানের ইজ্জত থাকবে না যাবে যে ভাগ্য দেয় লক্ষ্মী দেয় শিক্ষা দেয় সেই লোককে মাথায় নিয়ে কি পেশাব করা যায় যাই হোক ওরে এক জায়গায় রেখে দেই মাটির উপরে দাঁড়া করাই দিছে যেই দাঁড়া করাইছে ঠাস করে পড়ে গেছে ভগবান দাঁড়ায় থাকতে পারে কানে ধরে এটা সোজা করছে বলছে এই তুই নিজেই দাঁড়ায় থাকতে পারিস না আমাদেরকে দাঁড়ায় করায় রাখবি কি করে তুই নিজেই দাঁড়ায় থাকতে পারিস না আমাদেরকে ভাগ্য লক্ষ্মী শিক্ষা দিবি ব্যবসা দিবি কি করে বেদব দাঁড়া নিজের ভগবানকে নিজে বেদব কয় শেষ পর্যন্ত খেজুর গাছের সাথে দাঁড়া করাইছে কি করবে এমনি তো দাঁড়ায় থাকতে পারে না খেজুর গাছের সাথে দাঁড়া করাইছে এরপরে পূর্ব দিকে ফিরে পেশাব করা শুরু করেছে আর এখানে পূর্ব কোন দিকে এইদিকে এইদিকে হলো পূর্ব এইদিকে তো পশ্চিম পশ্চিম পাশে খেজুর গাছের সাথে ভগবান আছে আর ও পূর্ব দিকে পেশাব শুরু করেছে এই সময় এখান দিয়ে যাচ্ছিল একটা কুকুর তা কুকুর তো গাছ দেখলে একটা কাম করে এখানে গাছও আছে ভগবানও আছে পেশাবেরও চাপ আছে মারাত্মক কুকুর বলল দেরি করে লাভটা কি পা একটা উঁচু করে দিছে ভগবানের মাথার উপরে ছেড়ে পেশাবের আওয়াজ হচ্ছে সাংঘাতে আবু জেহেল বললো আমি আছি পূর্ব দিকে আওয়াজ হয় পশ্চিম দিকে ব্যাপারটা কি
তাকাইছে মাথা ঘুরে পিছনের দিকে, তাকায় দেখে যে ভগবানের মাথার উপরে আগাটু মাথা গোসল হয়ে যাইতেছে, কুকুর পেশাব করতে আছে। আবু জেহেল লাফ দিয়ে উঠেই কুকুর দৌড়া, কুকুর দিছে দৌড়, কুকুরেরও পেশাব পুরাপুরি হয় নাই অর্ধেক, ওরও অর্ধেক, 50-50। এই অবস্থায় আবু জেহেল তখন মারাত্মক একটা কথা বলছিল, ওই কথাটার জন্য এখানে আসছি। তখন কি হয়েছে, ভগবানের সামনে দাঁড়াইছে, দেখে ভগবানের কানের মধ্যে পানি, নাকের মধ্যে পানি, চোখের মধ্যে পানি, মুখের মধ্যে পানি, আগাটু মাথা গোসল, রং ঠং উঠে গেছে। আবু জেহেল কয়, মাথায় হাত, আমি এইটা নিয়ে বিয়ে খাইতে যাব কি করে? আসলে কি পানি? নাকের মধ্যে পানি, এগুলো কি পানি? কি কুকুরের পেশাব? শুধু পেশাব না, কুকুরের পেশাব। এই সময় আবু জেহেল একটা কথা বলছিল, হায় রে ভগবান, এতদিন পরে বুঝলাম আমার ভাতিজা মোহাম্মদ ইজ দ্য রাইট, কোরআন ইজ দ্য কারেক্ট, ওয়াল মাইটি আল্লাহ ইজ দ্য রাইট। আবু জেহেল তখন বলেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সঠিক আর কোরআনই সঠিক, আল্লাহই সঠিক, আল্লাহর শ্রেষ্ঠত্ব, রাসূলের শ্রেষ্ঠত্ব, কোরআনের শ্রেষ্ঠত্ব আবু জেহেল স্বীকার করেছিল। দুই সেজনে করলো ঠিক, মনে হয় যে কবরের মধ্যে ওয়াজ করতে আছে। আবু জেহেল কয় ঠিক, আর অন্যরা কয় বে ঠিক, এরা চুপচাপ করে বই রয়েছে। আবু জেহেলের সেও খারাপ নাকি? কি তাহলে আবু জেহেল বলছে, ভাতিজা মোহাম্মদ ইজ দা রাইট, আল্লাহ আকবার বলেন, আল্লাহ অল নাইটি, আল্লাহ ইজ দা রাইট, আল্লাহ আকবার বলেন। আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন বেঈমান আবু জেহেল আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছিল, কোরআনের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছিল, কিন্তু কাম ব্যাক ফ্রম হেয়ার, সে ওই জায়গায় দাঁড়ায় থাকতে পারলো না, প্রেস্টিজ হ্যাম্পার, এই জন্য ইসলাম ছেড়ে দিয়ে আবার সেই কাফের কাফেরই থাকছে। কিন্তু ডিক্লারেশনটা তো দিয়েছিল, সেই কথাটা এখন বলতে চাই, যেখানে আবু জেহেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ডিক্লার দিল। জর্জ বার্নার্ড শো বলল, আজ ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, রক্তাক্ত পৃথিবী, অশান্ত পৃথিবীতে তোমরা যদি শান্তি পেতে চাও, মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে বিশ্বটা তুলে দাও। তোমরা যদি শান্তি পেতে চাও তাহলে কোরআনের কাছে চলে যাও, তোমরা যদি শান্তি পেতে চাও সকল ক্ষমতার মালিক আল্লাহ, সে আল্লাহকে মেনে নাও। সম্মানিত বন্ধুগণ, এইভাবে কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে, আল্লাহকে মানার জন্য বলে দেয়, কেউ মানে কেউ মানে না, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আঘাত দিয়ে বাংলাদেশে একটা বেয়াদব, সে বলেছে ইউটিউবের ভিতরে বক্তৃতা ছেড়ে দিয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জঙ্গিবাদী, আর একটা বেয়াদব বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উগ্রবাদী, আর একটা বেয়াদব বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নারীর ইস্যুর জন্য 11টা বিয়ে করেছে, আর একটা বেয়াদব বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার লঙ্ঘনকারী ছিলেন, শিশু আয়েশাকে বিয়ে করে মানবাধিকার লঙ্ঘন করেছেন। আমি মানবাধিকারের বাংলাদেশের সেক্রেটারি জেনারেল, ওদের ভিতরে ঢুকে আগের থেকেও যা জেনেছি, মানবাধিকারের কথা সবচাইতে বলে বেশি যারা, সবচাইতে অমানবিক কাজ করে তারা, বিশ্বে মানবাধিকারের বক্তৃতা দেয় যারা, মানুষ খুন করে তারা, বিশ্বে মানবাধিকারের স্লোগান দেয় যারা, সবচাইতে মুসলমানদেরকে নির্যাতন করে তারা। সম্মানিত বন্ধুগণ, ওরাই কোরআন জ্বালিয়ে দিতে চায়, ওরাই রাসূলকে ধ্বংস করতে চায়, ওরা আল্লাহকে মারতে চায়। ওরা বলেছে একটা বেয়াদব যে আল্লাহ মারা গেছেন, এই তো আল্লাহর দাফন কাফন হয়ে গেল। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গি বলবে মেনে নেবেন না?
রাসূল সাহেবকে উগ্র বলবে মেনে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন মারা গেছেন এই কথা বললে বরদাস্ত করে নেবেন রাসূল সাহেবকে উলঙ্গ দেখেছি কোন কুলাঙ্গার যদি এমন কথা বলে এমন কুলাঙ্গারকে ধরে ঘর ছিড়ে টুকরো টুকরো করে কর্ণফুলীর মধ্যে চুবিয়ে মাছের খোরাক বানাবার জন্য কারা কারা রাজি আছে হাত উঁচু করে লেখে দেখা বিশ্বনবীর চরিত্র না ফুলের চাইতে ইয়েস ঠিক আছে আমার বন্ধুগণ ফুল পচে যেতে পারে ফুল নষ্ট হয়ে যেতে পারে ফুলের মধ্যে পাখি পায়খানা করতে পারে কিন্তু রাসূলুল্লাহর চরিত্র এতটাই পবিত্র 1400 বছর পেরিয়ে গিয়েছে আজও পর্যন্ত এই চরিত্রে কেউ কলঙ্ক লেপন করতে পারে না পারবে না কোনোদিন কলঙ্ক লেপন করতে আসছে যারা জাহান্নামের আস্তকরণে ক্ষিপ্ত হয়েছে তারা এসেছিল আবু জেহেল এসেছিল আবু লাহাব উতবা সাহেব আরবিয়া যারাই রাসূলুল্লাহর চরিত্রে আঘাত দিয়েছে আল্লাহর বিরোধিতা করেছে কোরআনকে জ্বালাবার চেষ্টা করেছে ওরা নিজেরা জ্বলে পুড়ে সরকার হয়ে গিয়েছে সম্মানিত বন্ধুগণ এখান থেকে আবু জেহেলের কথা থেকে কতগুলো শিক্ষা পাইছি আমরা আরেকটা জিনিস এখানে রয়ে গেছে কুকুর তাও পেশাব করার সময় একটু পর্দা করে গাছের আড়ালে দাঁড়ায় কোনো কিছুর আড়ালে দাঁড়িয়ে হয়তো ওয়াল না হয় দেয়াল না হয় গাছ একটা কিছুর আড়ালে দাঁড়িয়ে কুকুর পেশাব করে মানে একটু হলেও পর্দা করে কিন্তু আমাদের সোনার ছেলেরা শিক্ষিত মুসলমানেরা যারা এদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী এমন হাজারো মুসলমান আছে লাখো মুসলমান আছে কুকুর যতটুকু পর্দা করে ওরা পেশাব করার সময় অতটুকু পর্দা করে না শহরে নগরে হাজার হাজার লোক চলছে এদের সামনে প্যান্টার চেনটাকে টান মারলো ফট করে লাখো জনতার সামনে ছেড়ে দিল ডান্ডা একটা বাইর করলো কি যেন কাম করলো তার মানে কি কুকুরের চেয়েও খারাপ মুসলমান হতে পারো তুমি মুসলমানের ঘরে জন্ম নিতে পারো উলাই কেকালা নাম বালহু মাদার কৃষ্ণ জনগণের চেয়ে তুমি খারাপ ঠিক কিনা বলেন আছে কি নাই অতএব এরকম দুশ্চরিত্রবান যারা হায়ান জানোয়ারের চেয়ে খারাপ তারা আমাদের মধ্যে যদি এই প্র্যাকটিস কারো থেকে থাকে তাহলে এই শিক্ষাটা নিয়ে নিয়ে যে কুকুরের যা আছে আপনার তাই আর তাও নাই আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের শ্রেষ্ঠতম একটা অঙ্গ তো সেই লজ্জাটা মুসলমানের যদি না থাকে নারী হোক পুরুষ হোক তাহলে সে মুসলমান নাম নিতে পারে কিন্তু কামে সে মুসলমান নাই আর যদি এসে বেয়াদবি করে তাহলে জানোয়ারের সেও খারাপ ঠিক না বলেন আল্লাহ হেদায়াত করুন আল্লাহ হেফাজত করুন মুসলমান যে আজকে মজলুম মজলুম হয় কি খামাখা নাম দিছে মুসলমান দাঁড়ায় পেশাব করে নাম দিছে মুসলমান খুব সুন্দর জামা টুপিয়ে কাল পড়ছে মুসলমান নারে কিছুই বলে না জানেন না আপনারা আপনাদের কাছে রোহিঙ্গাদেরকে মারা হলো এই রোহিঙ্গারা সৌদি আরবের মুসলমান এদের পক্ষে সারা বিশ্ব থেকে কথা এসছে সৌদি আরবের প্রেসিডেন্ট একটা কথাও বলে নাই আমার বন্ধুগণ আজ থেকে 918 বছর পূর্বে 918 বছর পূর্বে সৌদি আরব থেকে জাহাজে করে মুসলমান ব্যবসা করার জন্য বাংলাদেশে এসছে বার্মায় এসছে আর আকানে জাহাজটাকে ভিড়িয়েছে অনুরূপভাবে কক্সবাজার সন্দ্বীপ নোয়াখালী চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলির ভিতরে জাহাজকে নঙ্গর করেছে ঠিক হেঁটে হেঁটে তারা ব্যবসা করত যা সস্তা তারা নিয়ে আসত এদেশের মানুষ কিন্তু আজা দামি সেই জিনিসগুলো এই দেশের মানুষ তাদের কাছে বিক্রি করত এইভাবে করে ব্যবসা বাণিজ্য তারা করেছে একটি জাহাজ যখন বারবার আরাকানে
নঙ্গর করেছিল, তুফান হল, জলোচ্ছ্বাস হল, জাহাজ তখন ডুবে যায়, মুসলমান সাঁতার জানে না। ওই মুসলমান হাতের ইশারায় বলেছিল রহম রহম রহম, দয়া করো দয়া করো। এতটুকু কথার বলার কারণেই ওই সময় আরাকানের মানুষেরা, বার্মার মানুষেরা তাদেরকে ধরছে, উঠিয়েছে, আদর করেছে, খানা পিনা দিয়েছে, লালন পালন করেছে। ওই সময় তাদের প্রতি কোনো রাগগোস্বা তাদের ছিল না। রহম, এই যে রহম বলেছেন, সেই রহম থেকেই আজ তাদেরকে বলা হয় রোহিঙ্গা। তার মানে কি, ওই এলাকায় দেখবেন ইয়াঙ্গু সাঙ্গু মাঙ্গু রাঙ্গু, তার মানে কি এলাকার মধ্যে খড়েজা রে বা খড়েজা, খড়েজাইছে রে বা, ওনারা বালাসুনি রে কমাসুনি রে বা, এই যে আপনাদের এলাকার ওনারা কমাসুনি রে বা। এটা বরিশালে যান, আমি যে গত রাত্রে আগে রাত্রিতে ছিলাম পটুয়াখালীতে, মির্জাগঞ্জে ইয়ারউদ্দিন সাহেবের বিশাল দরবার শরীফ, কমপক্ষে 7 লক্ষ জনতা ছিল আমার সামনে। 2 দিন তফসির করেছি, শেষ দিনে এই গত রাতের আগের রাত্রে আমি যে সেখানে 2:30টার সময় মুনাজাত দিয়েছি, কমপক্ষে 7 লক্ষ জনতা ছিল। এই সুনতির থেকে লোক বেড়ে যায় সেখানে। দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ মাহফিল, আল্লাহর একজন নীরব অলি, উনি পীর মাসায়েক ছিলেন, নীরব অলি ছিলেন, ওখানে ঘুমিয়ে আছেন। যাই হোক, যে কথা বলতেছিলাম সেটা হলো, ওখানে আপনি যদি ওনারা কমাসেনি রে বা এটা বলেন চলবে না। আবার যদি আপনি এই চট্টগ্রামের ভিতরে বলেন মেয়ে সাহ আউকা বৌকা খাউকা পিতারে বা আসুনি বালবালাই, মেয়ে সাহ খনকু দিয়া খাইতা রে বা হুগনাকু খাইতা, না ভিজাকু খাইতা, এগু খাইতা, এনে এগু খাইতা, কোথায় আছে? সিলেটে। এটা সিলেটে চলে ভালো, কিন্তু আপনাদের এখানে সেটা চলবে না। এটা এক এক জায়গায় এক এক রকম। আমি যখন সেই 1989 সালে এসছিলাম রাঙ্গামাটি থেকে 65 মাইল ভিতরে ভারতের লুসাই পাহাড়ের কাছে ছোট হরিণা, সেখানে একটা মসজিদের ভিতরে গেছি জুমার নামাজ পড়তে, হুজুর বয়ান করতেছে, দেখো রে আল্লাহ তোমার কত সুন্দর করে মানুষ বানায়, ইচ্ছা করে তো গাছ বানাইতে হারতো, মাছ বানাইতে হারতো, কুত্তা বানাইতে হারতো, কুত্তা নো বানাই মানুষ বানাই, কয় সোহান আল্লাহ, লোকেরে কয় সোহান আল্লাহ, দেখো রে বা আল্লাহ তোমার কত সুন্দর করে মানুষ বানাচ্ছে, লাউ দি খতু দি আলু দি মূলা দি, নিয়ামতের শুক্রিয়া আদায় ন করো, হাসরের ময়দানে হিঁটতে হিঁটতে উগরতলা ভরণ পড়িব, দেখো রে বা আল্লাহ তোমার কত সুন্দর করে ইয়ানো দূরে ব্যাটারি হিট করে দিই, ইয়ানো ব্যাটারি হিট ন করে আততলা ইয়ানো ব্যাটারি হিট করে দিও, কত করে রাস্তা দেখতে রে বা, এত এত করে সাসলাইট মারতা চলতা মারতা চলতা মারতা চলতা, কত কষ্ট হইতো, ইয়ানো ব্যাটারি হিট ন করে ইয়ানো ব্যাটারি হিট করে দিও, সোহান আল্লাহ, লোকেরা কয় সোহান আল্লাহ। তার মানে মিক্স আপ ভাষা, ওখানে লোকও মিক্স আপ, হুজুরও মিক্স আপ, মিক্স আপ ভাষা, নোয়াখালী চট্টগ্রাম যা আছে সবগুলো মিলাই সিলাই বয়ান করতে আসে, বুঝি না কিছুই। পাশেই ছিল বিডিআরের হাবিলদার রেজাউল ওস্তাদ, মারলাম খোসা, ওস্তাদ বলে কি আমাদের সভাপতির থেকে স্বাস্থ্য আরো ভালো, বিডিআরের জোয়ান, মারলাম খোসা, ওস্তাদ বলে কি, বলে যে হুজুর চুপ করে থাকেন, পরে আমি তাফসির করে দিব। আমি বললাম আসিফ কাণ্ড, তাফসির শুনে আমি, আপনি শোনাবেন আমাকে, তাফসির হয় কোরআনের, আপনি তাফসির করবেন হুজুরের, আসিফ কাণ্ড। যাই হোক, থাকলাম, হয়ে গেল বয়ান, হয়ে গেল নামাজ, যখন বের হলাম ওস্তাদের কলারে ধরলাম, বললো কি তাফসির করেন দেখি, বলছে প্রথমে হুজুর বলছেন দেখো রে বাবারা আল্লাহ তোমাদেরকে এখানে 2টো ব্যাটারি ফিট করে দিয়েছেন, এখানে না দিয়ে পায়ের নিচে দিতে পারতেন, তাহলে কি করে রাস্তা দেখতা, পা উঁচু করে দেখা, এইভাবে সার্চলাইট মারতা চলতা মারতা চলতা মারতা চলতা, কি কষ্ট হতো, ওখানে ব্যাটারি না দিয়ে এখানে ব্যাটারি দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ, দেখো রে বাবারা আল্লাহ তোমাদেরকে মানুষ বানিয়েছেন, ইচ্ছে করলে গাছ বানাতে পারতেন, মাছ বানাতে পারতেন, কুকুর বানাতে পারতেন, তা না করে মানুষ বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বাহ, এইবার দেখি আপনারাও কোন এই কথাই যদি সেই ভাষায় কয়, অবস্থা কি হয়ে দাঁড়ায়, এক দেশের গালি আর এক দেশের বুলি, আমার কথা কি গালির মতো মনে হচ্ছে নাকি? তাহলে কথা বলেন না কেন, চুপচাপ করে থাকলে চলবে না, ইয়েস নট ভেরি গুড, একটা কিছু করতে হবে। আমি ডেলিভারি দিব, আপনারা সাপ্লাই দেবেন, আপনারা ক্যাচ করবেন, আমি সাপ্লাই দিব, আপনারা রিপ্লাই দিবেন, আল্লাহ কবুল করুন বলে আমি। মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে পেশাব করে কি হারাম, এই পয়েন্ট থেকে আমি এইদিকে আর না যেয়ে আবার জাহাজ ঘুরাইলাম, ওই জায়গায় চলে যাই। হ্যাঁ, বলেন তো কোথায় যাব, কোথেকে কোথায় এসছি, ওয়াজ বাড়িতে নেবেন না, আমি তো বলছিলাম পয়েন্টে পয়েন্টে আমি আবার যাব, ওয়াজ বাড়িতে নেবেন না, নেবেন না,
তাহলে পরে মনে রাখতে হবে। আল্লাহ হেফাজত করুন, রব্বি সিদনি এলমা, বলেন রব্বি সিদনি এলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আরে ওই লোক উঠছে, সেই জন্য আমি একটা আয়াত পড়ছি না শানে নজরুল বলবো, এই তো ছিল পয়েন্ট, কোথেকে কোথায় এসছি এই প্রশ্ন করেছিলাম সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে। কথার তো লতাপথা আছে, ডান বাম আছে, আবার যখন সেন্ট্রাল পয়েন্টে যাব তখন আমি প্রশ্ন করলাম, 3 লক্ষেরও বেশি জনতা সেখানে, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরও ছিলেন, আমিও ছিলাম, যে কি হলো যে সেখানে আমি এই 3 লক্ষ জনতার মধ্যে কথা বলতে যেয়ে যখন ডান বামে গিয়েছি তখন আমি বলেছিলাম কোথেকে কোথায় এসছি, ওনারা বলেন ঢাকা থেকে সিলেট আসছেন। আপনারা সেরকম বলতে পারতেন, কিন্তু তা না করে চুপচাপ থেকেছেন, ভালোই করেছেন। আসলে ওইটা চাই নাই, চাইছি কি যে আমি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে এসছি। আমার বন্ধুগণ, শানে নজুল আয়াত আবার পড়ুন আমার সাথে, أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহু আকবার বলেন। 62 নম্বর সুরা, সুরাতুল জুমা 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা যখন তোমাদের জন্য জুমার নামাজের আহ্বান হয়ে যাবে, জলদি মসজিদ পানে ছুটে আসো, আল্লাহ পাকের জিকির করো, এর মধ্যেই রয়েছে কল্যাণ যদি তোমরা বুঝতে পারো। আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জুমার নামাজের কোনো পরিবেশ পেলেন না। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতে লাগলেন, মাওলা কি করে জুমা আদায় করব, কাফের মুশরিক বেঈমানদের এলাকা জুমায় যদি দাঁড়িয়ে যাই কাফেররা হামলা করতে পারে। অতএব রব্বুল আলামিন তুমি সুন্দর কোনো পন্থা দেখায় দাও। আল্লাহ রব্বুল আলামিন হিজরতের জন্য হুকুম করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন, মসজিদে বনু সালামাই প্রথমে জুমার নামাজ আদায় করলেন, মসজিদে নববী তৈরি হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবায় খুতবা দিতে থাকলেন, 1 জুমা 5 জুমা 7 জুমা অনেকগুলো জুমা যখন হয়ে গেল সাহাবায়ে কেরামের গোটা মসজিদ ভরে গেল। একদিন জুমার নামাজের সালাম ফিরিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়িয়ে গেলেন খুতবা দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, বর্তমানে খুতবা হয় নামাজের আগে নাকি পরে? কিন্তু এই খুতবা আগে ছিল না, খুতবা ছিল পরে, পরের খুতবা এই ঘটনাকে কেন্দ্র করে আগে আনা হয়েছে। শুনবেন না শুনবেন না, ইন্টারেস্টিং ফ্যাক্ট। ঈদের নামাজে যেমন পড়ে, জুমার নামাজেও ছিল পড়ে, পরের খুতবাকে আগে আনা হলো। কেন আনা হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে খুতবা দিচ্ছেন, সমস্ত সাহাবায়ে কেরাম চাতকের মতো তাকিয়ে রয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা শুনতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা চকমক করতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মন ভরে দেখেছেন। এমনটি যখন চলতেছিল ঠিক সেই সময় একটি ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে চলে এসছে, মসজিদের বাহিরের চত্বরে তারা দাঁড়িয়েছে। ওরা কাফের মুশরিক, নামাজ বোঝে না, ইমান বোঝে না, খুতবা বোঝে না, হাক ঢাক মেরেছে, কার দরকার নিয়ে যাও গম, কার দরকার নিয়ে যাও জব, আটা, তৈল, পিয়াজ, মরিচ আগে আসলে আগে পাবে, না আসলে না পাবে, এইভাবে হাক ঢাক মেরেছে। মানুষেরা মনে করল যে আমাদের তো পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধাম, খাবার কেনার জন্য যাওয়া দরকার। কেনার থেকে একজন সাহাবি, তিনি খাবার কেনার জন্য উঠে গেলেন, তাকে দেখে আর একজন উঠে গেলেন, তাকে দেখে আর একজন উঠে গেলেন, তাকে দেখে আর একজন উঠে গেলেন। দুনিয়ায় যেরকম সিস্টেম, একটি পাখি যদি উড়াল মারে তাহলে 10টা পাখি উড়াল মারে, ঠিক কিনা বলেন?
একটি পুঠি মাছ যদি লাভ দেয় দশটা মাছ লাভ দেয়, ঠিক কিনা বলেন? ঠিক, একজন যদি উঠে তাকে দেখে অনেকেই উঠে, উঠার সিলসিলা যদি চালু হয়ে যায় তাহলে ওনাকে দলিল বানায়। আবার কেউ বলবে এটা আমাদের দোষ কি, সাহাবা একরাম তো উঠছেন, নাউজুবিল্লাহ বলে এই আমল তো আগের থেকে চালু হয়ে আসছে। সেই মানুষের মতো এক মানুষ বিশাল বড় একটা জামাতে নামাজ পড়তে আসছে, 40 কাতার, ওই লোক আসছে পিছনের কাতারে, বলছে একটা দায়িত্ব বেহাজাল ইমাম, এর অর্থ কি? আই ওয়ান আর দিস ইমাম, এই ইমামের পিছনে আমি একতেদা করলাম। যখন বলছে এই ইমাম, সাথে সাথে আঙ্গুল চলে গেছে সামনে, মুসল্লির পিঠের মধ্যে যায় খোসা লাগছে। মুসল্লি নামাজের ভিতরে মনে করলো ব্যাপার কি, খোসা লাগলো কেন, নিশ্চয়ই কোনো খবর সাপ্লাই দিতেছে। তিনি কিভাবে দিবেন, তিনি আবার সামনের মুসল্লিকে খোসা দিচ্ছেন, তিনি আবার সামনের মুসল্লিকে খোসা দিচ্ছেন, খোসা বুঝেন না, গুঁতো দিয়েছেন গুঁতো। হ্যাঁ, এরপরে এই গুঁতো সামনে সামনে যেতে 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 শেষ পর্যন্ত ইমামের পিঠের মধ্যে যেয়ে গুঁতো লেগেছে। এখন ইমাম চিন্তা করলেন আমি কারে গুঁতো দিব, আমার তো সামনে কেউ নাই। সালাম ফিরিয়ে জিজ্ঞেস করলে এই গুঁতো দিয়েছো কেন, বলছে যে হুজুর গুঁতো এমনি দেইনি, পিছন থেকে গুঁতো আসছে। এখন আপনারা উঠবেন আর বলবেন সাহাবায়ে কেরাম উঠছে, না নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। সকল সাহাবী নিষ্পাপ, সকল ইক্তাদাইতু বি আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতু হেদায়াত, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো যাকে পাবে নির্দ্বিধায় অনুসরণ করে যাবে, কোন সাহাবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমার বন্ধুগণ, একজন সাহাবি উঠে গেলেন আর একজন উঠলেন, এভাবে করে করে গোটা মসজিদের প্রায় সকল লোক উঠে চলে গেছেন, মাত্র 10 জন সাহাবি চুপচাপ করে বসে বসে রাসূলুল্লাহর খুতবা শুনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা যখন শেষ হয়ে গেল, আস্তে করে মেম্বার থেকে নিচের দিকে যখন নামলেন, সাথে সাথে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, সালাম জানিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুশরা লাকুম ও বুশরা সাহাবাতুকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুসংবাদ, আপনার সাহাবীদের জন্য সুসংবাদ, গুড নিউজ ফর ইউর কোম্পানি, আপনার সাহাবীদের জন্য গুড নিউজ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন শাহাদাত সেটা কি, বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খবর দিয়ে পাঠিয়েছেন আপনারা যে 10 জন সাহাবী চুপচাপ করে বসে বসে খুতবা শুনেছেন, ওনাদের পেটেও ক্ষুধা ছিল কিন্তু তারা চলে যাননি, এ কারণে আল্লাহ এত খুশি হয়েছেন এই 10 জনের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আরো আসতে সুবহানাল্লাহ, বাড়িতে যেই পড়বেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, এজন্যই জোরে। সারা বিশ্বে 700 কোটি মানুষ আছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমি জান্নাতি? বাইতুল মোকাররমের খতিব সাহেব, মক্কা শরীফের ইমাম সাহেব, মদিনা শরীফের খতিব সাহেব, সারা বিশ্বে কেউ বলতে পারবে না আমি জান্নাতি, কিন্তু এই 10 জন সাহাবি আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ায় জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, 10 জন সাহাবি জান্নাতি এমনটি হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুশিতে চোখের পানি ছেড়ে দিলেন। এই 10 জন সাহাবী এটা জানেন না কি সংবাদ এসছে, কে এসছে সেটাও তিনি জানেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খুশিতে চক্ষু থেকে দর দর করে পানি ঝরছে। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন কাঁদেন সাহাবা একরাম বুঝতে পারলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু থেকে পানি টল টল করতেছে, রাসূলুল্লাহ আবু বকরের দিকে তাকালেন, দুটি বাহু ধরলেন, বসার থেকে উঠালেন, বুকের সাথে মিশালেন আর বলে দিলেন আবু বকর, ও আবু বকর তোমার জন্য সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে, ওমর তুমিও জান্নাত পেয়ে গিয়েছো, আলী তুমিও জান্নাত পেয়েছো, ওসমান
তুমিও জান্নাত পেয়ে গিয়েছ। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমরা 10 জন সাহাবী সকলেই জান্নাতি। 10 জন সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম খুশিতে কাঁদতেছেন, আর বলতেছে হা মাওলা, জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা আমাদের নেই, ইবাদত নেই, বন্দেগি নেই, তুমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলো ঠিকঠাক মতো তামিল করতে পারিনি, কি করে জান্নাতটা পাইলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, সেজদায় পড়ে গেলেন, শুকরিয়ায় বলতে থাকলেন, ও রব্বুল আলামিন, আকাশের নিচে জমিনের উপরে চেয়ে সুন্দর সংবাদ আর হতে পারে না, আমরা জান্নাত পেয়েছি কিন্তু জান্নাত পাওয়ার কোন যোগ্যতা আমাদের নেই, কেন যে পেলাম জানি না। রব্বুল আলামিন, যে জান্নাত তুমি দয়া করে দিয়েছ, এই জান্নাত কোনোদিন আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেও না। এইভাবে করে কাঁদতেছেন, শুকরিয়া আদায় করতেছেন, সেজদার মধ্যে পড়ে রয়েছেন। সাহাবায়ে কেরাম যারা চলে গিয়েছেন কেনাকাটা শেষ করে, আবার তারা ঘুরে এসছেন, মসজিদটা টাইটম্বর হয়ে গেল, একজন সাহাবী বাকি নেই, সব যখন চলে এসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে টের পেয়ে গেলেন, সাহাবায়ে কেরাম মসজিদে এসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করলেন, সব মসজিদের দিকে যখন তাকালেন, টের পেয়ে গেলেন সকল সাহাবি চলে এসছেন, আবার তিনি মেম্বারে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবিরা শুনে নাও, ও প্রাণ প্রিয় সাহাবিরা শুনে নাও, তোমরা যারা আটা কিনতে গিয়েছ আটা পেয়েছ, লক্ষ্য করে শুনো, এই জায়গাটা ইম্পর্টেন্ট, তোমরা যারা আটা কিনতে গিয়েছ আটা পেয়েছ, জব কিনতে গিয়েছ জব পেয়েছ, গম কিনতে গিয়েছ গম পেয়েছ, কিন্তু আমার এই 10 জন সাহাবি জব কিনতে যায়নি, গম কিনতে যায়নি, পিয়াস মরিচ কিনতে যায়নি, দুনিয়ার কোনো বস্তু তারা পায়নি, হ্যাঁ একটা বস্তু তারা পেয়েছে, যার নাম হলো আল্লাহ পাকের জান্নাত। সকল সাহাবি চিৎকার করে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ কি শুনালেন, এই 10 জন জান্নাত পেয়েছেন আমরা পাইনি, ইয়া হাবিব আল্লাহ আটা চাই না, জম চাই না, জব চাই না, দুনিয়ার কোন বস্তু চাই না, জান্নাত চাই, জান্নাত চাই, আল্লাহকে বলুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য জান্নাতটা নসিব করে দেন। সবাই কাঁদতেছেন, আফসোস করতেছেন, রব্বুল আলামিন কেন যে চলে গেলাম, কেন যে আটা কিনতে গেলাম, কেন যে পেঁয়াজ কিনতে গেলাম, কেন যে আটা কিনতে গেলাম, কেন যে জব কিনতে গেলাম, কেন যে গম কিনতে গেলাম, কেন যে গেলাম, যদি বসে থাকতাম তাহলে আমরাও জান্নাতটা পাইতাম। আমার বাবারা সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, গোটা মসজিদের ভিতরে কান্নার রোল সৃষ্টি হয়ে গেল, কবুতর সাবেহা করলে যেমন ছটফট করতে থাকে, সাহাবায়ে কেরাম সেরকম ছটফট করতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও কাঁদতেছেন, কান্নার রোল সৃষ্টি হলো, যেন ময়দানে হাসর তৈরি হয়ে গেল। অনেকক্ষণ পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, প্রাণপ্রিয় সাহাবীরা তোমরা একটু থামো, তোমরাও জান্নাত পাবা। সাহাবায়ে কেরাম থামলেন, তো বললেন যে একটু পার্থক্য আছে, ওনারা 10 জন পেয়েছেন নগদে, তোমরা পাবা বাকিতে, বাকি আর নগদ কি সমান, পার্থক্যটা কেমন? আমার মুঠের ভিতরে সোনার হরিণ আছে, এই সময় কোনো বন্ধু যদি বলে আমিও সোনার হরিণ পেতে চাই, আমি যদি বলে দেই যদি আমেরিকায় যেতে পারেন তাহলেই সোনার হরিণ পেতে পারেন, এই কথাটি বলা সহজ, আমেরিকায় যাওয়া কি এত সহজ? আমেরিকায় জীবনে যেতেও পারি নাও যেতে পারি, যাওয়ার পরে সোনার হরিণ পেতেও পারি নাও পেতে পারি, অতএব আমেরিকায় যাওয়া যত কঠিন, তারপরে সোনার হরিণ পাওয়া যত কঠিন, বাকিতে জান্নাত পাওয়া তার চেয়েও কঠিন।
আর নগদে সোনার হরিণ যত সহজ, যারা জান্নাত পেয়ে গিয়েছেন নগদে তাদের জন্য জান্নাত তার চেয়ে কোটি কোটি গুণ বেশি সহজ। সেই জান্নাত সাহাবায়ে কিরাম পেয়েছেন, দিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহ আছেন কি নাই? জান্নাত আছে কি না? আমরা জান্নাত পাইতে চাই কি চাই না? আল্লাহ দিতে চান কি চান না? তাহলে পরে উঠলে পাওয়া যাবে না থাকলে পাওয়া যাবে? ওনার এই উঠাকে কেন্দ্র করে এই শানে নজরুলটা বলতে হয়েছে। সেই উঠা লিঙ্ক আপ সেখানে। যাই হোক, আমার সেন্ট্রাল পয়েন্টে যাবো, হয়তো অনেক কথাই বলতে পারবো না, নোটিশ এসে গেছে। এখন যেই কথা বলতে চাই সেটা আপনারা একটু স্বতঃস্ফূর্তভাবে বলেন, আমরাও জান্নাত চাই কি চাই না? এখন আমি বলবো, আপনারা বলবেন আমিন। আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, দাও 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 দাও, আল্লাহ দিয়ে দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জাহান্নাম হারাম করে দাও, জান্নাত ওয়াসিব করে দাও, এই মাহফিলকে কবুল করে নাও। আমার বন্ধুগণ, ময়দানে মহসাব আল্লাহর কোন বান্দা যখন এই ময়দানের কোন বান্দা হাজির হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও জান্নাতে চলে যাও। কিলা দুখুলুল জান্না, উদখুলুল জান্না, যাও বেহেশতে ঢুকে যাও, ফাকুলু হানিয়াম মারিয়া, তৃপ্তি সহকারে খেয়ে নাও। বান্দা বলবে, না রাব্বুল আলামিন, জান্নাত পাওয়ার কোন আমল করতে পারিনি, কি করে পেলাম এত সহজেই? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, সেই যে ওহীদের পড়াম ইসলামী তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে তোমরা আমিন আমিন বলেছো, ধৈর্য ধারণ করেছো, বায়ান শুনেছো, এজন্য আমি সেই দিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে রেখে দিয়েছিলাম, যাও জান্নাতে চলে যাও। শুধু তুমি একা না, ওই ময়দানে যারা ছিল যারা ছিল না, সমস্ত মানুষগুলির জন্য জান্নাত ওয়াজিব করে রেখে দিয়েছি, যাও জান্নাতে চলে যাবো না আমি। আল্লাহ জান্নাতটা দিয়েই দিও আল্লাহ, জাহান্নাম হারাম করে দাও আল্লাহ। আমার বন্ধুগণ, এই কথার লিঙ্ক আপ ছিল সূরা রুম, কিন্তু সূরা রুমের তাফসীর করার সময় হবে না, আমাকে সেই গোড়ায় চলে যেতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা করো না, কোনো পরোয়া করো না, অবশ্যই বিজয় লাভ করবে যদি তোমরা হও মুমিন। ওয়া ইয়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন, একদিন আসবে মুমিনগণ হাসবে। কিন্তু তার আগে মুমিনের উপরে আসবে পরীক্ষা, আসবে নিরীক্ষা, হবে জুলম, হবে অত্যাচার। যদি রাসূলের দন্ত মোবারক শহীদ হতে পারে, যদি সাহাবায়ে কিরাম শাহাদাত বরণ করতে পারেন, যদি বেলালের সমস্ত জোড়াগুলিকে পিটিয়ে চুরমার করা হতে পারে, খাব্বাবকে এই দুনিয়ার থেকে বিদায় করা হতে পারে, সুমাইয়াকে দুনিয়ার থেকে বিদায় করা হতে পারে, তাহলে আজও মুসলমানের উপরে জুলুম হতে পারে? বলবেন যে ওনারা তো পাক্কা মোমেন ছিলেন, আমরা তো আর পাক্কা মোমেন না। হ্যাঁ, এটাও একটা কারণ, দুই দুই কারণে, প্রথম দুইটা কারণ বলে নিই। এক নাম্বার হলো, যদি পাক্কা মোমেন হয় তাহলে জুলুম হয়, আর যদি টোটালি, হাবিবে নাজ্জারকে বলে দিয়েছিলেন, হাবিবে নাজ্জার যেই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছেন, বন্ধুগণ, পাক্কা মোমেন হলে পরে জুলম আসতে পারে, তুফান আসতে পারে, ঝড় ঝাপটা আসতে পারে। হাবিবে নাজ্জারের উপরে যেমন আসলাম, হযরত ঈসা আলাইহিস সালামের তিনজন দূত
এন্তাকিয়া জনপদের ভিতরে জর্ডানে ডেড সির পাশে যখন কালেমার দাওয়াত নিয়ে চলে গেলেন, তারা সকলেই দাওয়াত দিয়ে দিয়ে চলছেন, কেউ ইসলাম গ্রহণ করল না। শেষ পর্যন্ত একটি জায়গায় যখন পৌঁছে গেলেন, একজন মানুষ ক্ষেত খামারের ভিতরে কাজ করতেছিলেন, তার কাছে যেয়ে সালাম দিলেন। লোকটি জিজ্ঞেস করলেন, আপনারা কারা? বললেন, ঈসা আলাইহিস সালামের সাহাবি। কেন এসছেন? আমরা কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসছি। কালেমা কবুল করলে কি লাভ হবে? বললেন, আল্লাহর কালেমা যারা পড়বেন এমন মানুষদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বললেন, তাহলে বন্ধুরা দেরি করো না, আমাকে কালেমা পড়িয়ে দাও। বললেন, যদি তাই হয় আমাদের সাথে তুমি পড়ে নাও। শেষ দোয়ার নোটিশ আসছে, দোয়া এখন। জি, যা যা বলতেছিলাম ওগুলো সব রেখে দিলাম, 12 পয়েন্টও থাকলো, অন্যান্য সব পয়েন্ট থাকলো, ভবিষ্যতে কোনো দিন যদি সুযোগ হয় দেখা যাবে। এখন দোয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم 12 পয়েন্ট বাকি থেকে গেল, শুধুমাত্র এতটুকু। মুনাফিক হবে যারা, মজলুম হবে তারা। মূলত তারা মজলুম না, এটা তাদের প্রাপ্য। তার মানে হলো যারা পাক্কা মুমিন হবে না, যারা ইসলামকে আঁকড়ে ধরবে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কিছু মানবে কিছু মানবে না, নানাভাবে যে সমস্ত মানুষরা ইসলামের সাথে প্রতারণার চেষ্টা করবে, এটা তাদের প্রাপ্য যে তাদের উপরে কাফেরের আঘাত হানবে, মুসলমানের আঘাত হানবে, ইয়াহুদির আঘাত হানবে, নাসারার আঘাত হানবে। আজ গোটা বিশ্বে মুসলমানদের দুরবস্থার কারণ হলো আমরা ইয়াহুদি নাসারাদের পা চাটা গোলা। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবা, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। হেফাজতের মালিক কে? সে আল্লাহকে আঁকড়ে ধরার জন্য অন্তত একটি কাজ করতে হবে, সেখানে তিনটি কথা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, সত্য কথা বলবো। সত্যের বিপরীত কি? মিথ্যা তো আমাদের দেশে নাই, কম না বেশি। উঠতে বসতে চলতে ফিরতে রাস্তায় ঘাটে দোকানে পাটে দেশে বিদেশে কোর্টে কাছারিতে বিচারে আদালতে মিথ্যা আছে কি নাই? একটি মিথ্যার জন্য লক্ষ লক্ষ মিথ্যা তৈরি করা হয়। সেই মিথ্যাকে এস্টাবলিশ করার জন্য দেশের জনগণের রক্ত চোষা পয়সা খরচ করা হয়। এভাবে করে মিথ্যা সাজিয়ে সোনার বাংলাদেশের সোনার মানুষকে বিদায় দেওয়ার চেষ্টা করা হয়। সম্মানিত বন্ধুগণ, সুস্পষ্ট ভাষায় প্রশ্ন করতে চাই, আমরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আমরা কি সত্যের সাথে আছি না মিথ্যার সাথে আছি? মিথ্যার সাথে ছিল ফেরাউন, হামান, কায়ুন, সাদ্দাদ, নমরুদ, আবু জেহেল, আবুল হাব, ওতবা, সাইবা, রবিয়া, সিমার, ইয়াসিদ, হারাকু খান, চঙ্গিস খান। আজও মিথ্যা বলবে যারা, ওদের পা চাটা গোলাম তারা। ওরা ধ্বংস হয়েছে যেমন, মিথ্যাবাদীরা ধ্বংস হবে তেমন। আর সত্যের উপরে অটল থাকতে হবে, সত্যের উপরে অটল আমার আল্লাহ রাব্বুল আলামিন, সত্যের উপরে অটল ছিলেন আদম আলাইহিস সালাম, শীষ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সত্যের উপরে অটল ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্যের উপরে অটল ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা, খাদিজা, রহিম
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্যের উপরে অটল থাকতে গেলে আসতে পারে বাধা, আসতে পারে তুফান, আসতে পারে ঝড়, আসতে পারে ঝাপটা, চলে যেতে পারে চামড়া, চলে যেতে পারে মাংস। বেলালের চামড়া যেমন চলে গেছে, খাব্বাবের চামড়া যেমন চলে গেছে, আম্মারের চামড়া যেমন চলে গেছে, সুমাইয়ার জীবন যেমন চলে গেছে, ইমাম হুসাইনের গর্দান যেমন চলে গেছে, আপনার আমারও সেরকম চলে যেতে পারে, কিন্তু তবুও সত্যের থেকে কোন মৃত্যুকের কাছে মাথানত করা যাবে না। সেই সত্যের উপরে অটল থাকার জন্য কারা কারা রাজি আছে হাত উঁচিয়ে আল্লাহকে দেখা। কোরআন আছে যেখানে, কোরআন আছে এখানে, এই বছর আছি, আগামী বছর নাই, সারা জীবন থাকবো, আর মাহফিল যেন কিয়ামত পর্যন্ত থাকে। আল্লাহ তুমি কবুল করে নাও, কোরআনের সৈনিক হওয়ার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে রব্বুল আলামিন, ওয়াহিদের প্রণাম। ইসলামী তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত তেজতম তাফসীরুল কোরআন মাহফিল শেষ হয়ে গেল। শেষ সময় গভীর রাতেই তোমার দরবারে হাত উঁচু করেছি, জানি না কার করি যাই, কি দুঃখ রয়েছে, বেদনা রয়েছে, তোমার কাছে ফরিয়াদ, মেহরবানি করে জীবনের সকলের দুঃখ বেদনা দূর করে দাও আল্লাহ। হে রব্বুল আলামিন, আমরা যদি পাপি হয়ে যাই, আমল নামা যখন আনা হবে, বাম হাতটা কলিজার মধ্য দিয়ে ঢুকানো হবে, পিছন দিক দিয়ে বের করা হবে, ওই হাতের মধ্যে আমলটা তুলে ধরা হবে, ঘাড় বাঁকা করে পিছনে আমলটা দেখতে বলা হবে, তখন কি অবস্থা হবে গো মাওলা? তোমার দরবারে ফরিয়াদ, দয়া করে তখন তুমি ডান হাতে আমলের ব্যবস্থা করে দিও মাওলা। মাওলাই কারীম, আমরা যদি পাপি হয়ে যাইয়া সিরাতে যখন দাঁড়াবো, লক্ষ লক্ষ টুকরো হয়ে নিচে জাহান্নামের আগুনে পড়ে যাব, সে আগুন তো সহ্য করা যাবে না, 500 বছরের দূরের মানুষকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, কি করে সহ্য করবো গো মাওলা? তোমার দরবারে ফরিয়াদ, সে আগুন থেকে রক্ষা করে জান্নাতে পৌঁছাইয়া দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ, কিয়া মুবারক নাম নাই, আল্লাহ আল্লাহ, আশিক কা কাম হায়, আল্লাহ আল্লাহ, কিয়া সিফাতি নাম নাই, আল্লাহ আল্লাহ, মুমিন কা কাম হায়, আল্লাহ আল্লাহ, কিয়া নুরানি নাম নাই, আল্লাহ আল্লাহ, জান্নাত কা কাম হায়। ও মাওলা, যে জান্নাতের কথা শুনেছি নবী রাসূলগণ, শহীদগণ যেই জান্নাতে থাকবেন, মেহরবানি করে সেই জান্নাত আমাদের জন্য নসিব করে দিও আল্লাহ। আমাদের আপনজন যারা চলে গেছেন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সকলের কবরগুলিকে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। কোরআনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য জান্নাত ওয়াসিব করে দাও আল্লাহ। হায় রব্বুল আলামিন, আমরা তোমার কাছে চাওয়ার কোনো ভাষা নেই, কিন্তু আমাদের তো মৃত্যু বরণ করতেই হবে। মত কতম দূর সমজ, মত হে হর দম করি, মত তুম কো না দেবে গা লবে হেলানি কে লিয়ে, মত কো সমজায়ে গা ফেল ইখতিতামি জিন্দগি, দর হাকিকত মত হে সুব হে দাওয়ামি হে জিন্দগি। ও রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, মেহরবানি করে আমাদেরকে স্বাভাবিক মৃত্যু নসিব করিও আল্লাহ, ইমানদার বানায় আমাদেরকে দুনিয়ার থেকে ডাক দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যদি বেঈমান হয়ে মরে যাই, ঘরের ভিতরে পড়ে থাকি, ছেলে মেয়ে স্ত্রী চিৎকার করে কাঁদবে, হাজার চিৎকার করলেও একটি বারের জন্য কথা বলতে পারবো না, কেউ একজন ধরে উঠানে নামাবে, কেউ একজন গোসল করাইয়া দিবে, কেউ একজন কাফন পরাইয়া দিবে,
কেউ একজন খাটের মধ্যে শোয়ায় দিবে, কয়েকজন খাটে, কয়েকজন কয়েকজন খাটটা কাঁধে করে গোরস্থানে যাবে। এই রব্বুল আলামিন কয়েকজন কবরের মধ্যে দাঁড়িয়ে রবে, আমি মনে করবো ওরা মানে হ্যাঁ আমার সাথী হবে, কিন্তু তারাও যখন উঠে যাবে চিৎকার করে বলবো ভাইরা আমাকে ফেলে যাইস না, কিন্তু হাজার কাঁদলেও কেউ কথা শুনবে না, উপর থেকে মাটি চাপা দিতে থাকবে, মাটির স্তূপ তৈরি হয়ে যাবে, সেই মাটির উপরে পাড়াতে থাকবে, বারবার বলবো ভাইরা আমাকে পারাইস না, কিন্তু কেউ কোনো কথা শুনবে না। সাপ কামড়াবে, ফেরেশতা লাঠি পিটা করবে, আগুন পুড়ে পুড়ে ছাই বানিয়ে দিবে, কি করে সহ্য করব গো মাওলা, তোমার দরবারে ফরিয়াদ, মেহরবানি করে ওই আগুন থেকে রক্ষা করে জান্নাতে পৌঁছাইয়া দিও আল্লাহ, কবরের মধ্যে নূরের বাতি জ্বালাইয়া দিও আল্লাহ, তোমার নূর দেখা নসিব করে দিও আল্লাহ, রাসূলুল্লাহর নূরের চেহারা দেখাইয়া দিও আল্লাহ। ও মাওলা, তোমার কাছে চাওয়ার কোনো ভাষা নেই, কিন্তু আমরা তোমার কাছে ভিক্ষা চাই, বাংলাদেশ কোরআনের দেশ, শাহজালাল শাহ পরান, শাহ আমানত, হাজি শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই জমিনে ঘুমিয়ে রয়েছেন, আয় আল্লাহ এখন যেখানে হাত তুলেছি, মরহুম আব্দুল জব্বার হুজুর যেখানে ঘুমিয়ে রয়েছে, সুনতির শাহ সাহেব হুজুর ঘুমিয়ে রয়েছেন, গারাঙ্গিয়ার পীর সাহেব হুজুর ঘুমিয়ে রয়েছেন, মরহুম সিদ্দিক আল আজাদ যেখানে ঘুমিয়ে রয়েছেন, আয় রব্বুল আলামিন এই জমিনকে কোরআনের জন্য তুমি কবুল করো আল্লাহ, এখান থেকে কোরআনের ঝান্ডা উঁচু করার তৌফিক নসিব করে দাও আল্লাহ। হে রব্বুল আলামিন তরুণ সংঘের আয় আল্লাহ ওয়াহিদের পাড়া ইসলামী তরুণ সংঘের সভাপতিকে কবুল করে নাও, সেক্রেটারি কবুল করে নাও, কোষাধ্যক্ষ কবুল করে নাও, আয় আল্লাহ আজকের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, ওলামায়ে কেরাম, বুজুর্গান এজাম, আমার বাবারা ভাইরা, মায়েরা বোনেরা, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যারা সাহায্য করেছেন, বিদেশ থেকে যারা দোয়া চেয়েছেন, আয় রব্বুল আলামিন সকলের জন্য ফরিয়াদ, মেহরবানি করে সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ ভাই মারুফ আমার সাথে যোগাযোগ করছে, আয় আল্লাহ ওনার কর্মস্পৃহা বাড়িয়ে দাও, ওনার যোগ্যতাকে আরো বাড়িয়ে দাও, উনি যেন এই ভাইদেরকে নিয়ে সারাটি জীবন কোরআনের খেদমত করতে পারেন তো অভিজ্ঞ দাও, বিশ্বের যে যেখানেই থাকবেন কোরআনের খাদেম বানাও। আয় আল্লাহ বিশ্ব শ্রেষ্ঠ মুফাসসির, মেহরবানি করে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো তাকে মুক্ত করে দাও, ইউনুস আলাইহিস সালামের মতো মুক্ত করে দাও, মুসা আলাইহিস সালামের মতো মুক্ত করে দাও। আয় আল্লাহ তার জবান থেকে পৃথিবীর মানুষকে আবার একটু কোরআন শোনাও আল্লাহ, আবার একটু তাফসীর শোনাও আল্লাহ। এ মাহফিল আয় আল্লাহ যে সমস্ত ভাইরা বোনেরা মায়েরা বাবারা যুবকেরা তরুণেরা এবং স্বেচ্ছাসেবী পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন যারা পারমিশন দিয়েছেন সহযোগিতা করেছেন, আয় আল্লাহ সকলের উপরে আপনার রহমত নাসিল করো, আয় আল্লাহ সকলের জন্য জান্নাত ওয়াসিব করে দাও, জাহান্নাম আমাদের জন্য হারাম করে দাও, আয় আল্লাহ ঘরে ঘরে বরকত দিয়ে দাও, দেশের মধ্যে শান্তি কায়েম করে দাও, সারা বিশ্বে মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ, আলেম ওলামাকে হেফাজত করো আল্লাহ, ইসলামকে হেফাজত করো আল্লাহ, কোরআনকে হেফাজত করো আল্লাহ। মৃত নাসিরউদ্দিন সদস্য ছিলেন হয়তো সংগঠনের, আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, মেহরবানি করে তাকে তুমি জান্নাতবাসী করে দাও, মোহাম্মদ হেলালউদ্দিনকে হেলালউদ্দিন অসুস্থ সুস্থ করে দাও, আয় আল্লাহ প্রবাসী আবুল হাসেম সিনিয়র সদস্য দোয়া চেয়েছেন, আল্লাহ মেহরবানি করে তাকে তুমি সুস্বাস্থ্য দান করো, প্রবাসী জীবনকে শান্তিময় করে দাও, যত প্রবাসী আছে সবাই সবাইকে শান্তি দাও আল্লাহ। কুতুবউদ্দিন অত্র সংগঠনের সিনিয়র সদস্য দোয়া চেয়েছেন, আল্লাহ মেহরবানি করে এক উদ্দেশ্য পুরা করে দাও, প্রথম অধিবেশনের সভাপতি এবং দ্বিতীয় অধিবেশনের সভাপতি জনাব মাওলানা আব্দুল কাদের সাহেব, এবং প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন জনাব আব্দুল কাদের সাহেব, আয় আল্লাহ তাদেরকে তুমি নেকায়েত দারাজ করো, সুস্বাস্থ্য দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আরও অধিক পরিমাণে খেদমত করতে পারেন সে তৌফিক দাও, আয় আল্লাহ তাদের মা
সভাপতি সাহেবের মা ইন্তেকাল করেছেন, পিতাও ইন্তেকাল করেছেন, জান্নাত বাসী করে দাও আল্লাহ, সমস্ত মা বাবাকে জান্নাত দাও আল্লাহ। এই আল্লাহ, যারা দোয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, মেহরবানি করে সবাইকে শান্তি দাও আল্লাহ, এ মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। বাস্তবায়নের জন্য যত সদস্য, যত কর্মী ভাইরা, যত মানুষেরা কষ্ট করেছেন, ওলামায়ে কেরাম আওয়াজ করেছেন, বয়ান করেছেন, আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে এখনো যারা ধৈর্যের সাথে বসে আছেন, তবার যারা তৈরি করেছেন, তবারক যারা দান করেছেন, আয় আল্লাহ সবার জন্য জাহান্নাম হারাম করে দাও, জান্নাত ওয়াসিব করে দাও। আয় আল্লাহ, তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না? পৃথিবীর কোনো একটা মানুষ যদি হয় নিষ্ঠুর, হাজার বার কাঁদলে ওই মানুষটির কলিজাটা গলে যায়। আয় আল্লাহ, তুমি তো নিষ্ঠুর না, তুমি রহমান, তুমি রহিম, মেহরবানি করে আমরা তোমাকে ডাক দিলাম আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, যারা চাকরি চায় চাকরি দিয়ে দাও, যারা ব্যবসা চায় ব্যবসা দিয়ে দাও, যাদের ব্যবসায় কোনো বরকত নাই তাদেরকে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, হালাল রিজিকের মধ্যে বরকত দাও, চোরদেরকে হেদায়াত করে দাও, ডাকাতদেরকে হেদায়াত করে দাও, মুনাফেকদেরকে হেদায়াত করে দাও, ভণ্ডদেরকে হেদায়াত করে দাও, সহি পথে থাকার তৌফিক দাও, ইমানের জজবা আমাদেরকে দান করো আল্লাহ, পাক্কা মোমেন বানায় দাও। আয় আল্লাহ, কোরআনের পথ ধরে চলার তৌফিক দাও, রাসূলের তরিকা ধরে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, বাংলাদেশের স্বাধীনতার সময় যারা যুদ্ধ করেছেন ইমানের জন্য, দেশের জন্য, আয় আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, ভাষার জন্য যে সমস্ত ভাইরা দুনিয়ার থেকে চলে গেলেন, আয় আল্লাহ যারা সত্যি আমাদের মাতৃভাষার জন্য জীবনটা দিলেন, তাদেরকে শাহাদাত নসিব করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলে যারা পৃষ্ঠপোষক তাদের প্রতি শান্তি নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের পৃষ্ঠপোষকদেরকে শান্তি দাও আল্লাহ, যারা অনুমোদন দিয়েছেন শান্তি দাও আল্লাহ, সব জায়গায় কোরআনের তাফসীরের অনুমোদন সহজ করে দাও আল্লাহ, কঠিন রাখিও না আল্লাহ। হে রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমরা বড় কাঙ্গাল, আমরা বড় ফকির, আমরা বড় মিসকিন, তোমার কাছে চাওয়ার কোনো ভাষা নাই। আমাদের যাদের মা বাবা চলে গেছেন বেহেস্ত দাও, যাদের মা বাবা বেঁচে আছেন বেহেস্তে আমল করার তৌফিক দাও। হে রব্বুল আলামিন, শেষ সময়ে তোমার দরবারে ফরিয়াদ, কোন একজন মা যদি হয় নিষ্ঠুর, ছেলে যদি হয় পাশাল, মায়ের সাথে হাজারো বেয়াদবি করে ছেলেটা যদি দূরে সরে যায়, বিপদে পড়ে যায়, ওই ছেলে দৌড়িয়ে মায়ের কাছে হাজির হয়, মা বলে ডাক দেয়, মায়ের সমস্ত দুঃখ ভুলে যায়, মা বলে বাবা তুই কি চাস বাবা, ও বাবা তুমি কি চাও বাবা, মায়ের কলিজায় যত মায়া, তুমি আল্লাহর মধ্যে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া, ও মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমরা কঙ্গাল, আমরা ফকির, আমরা মিসকিন, আমরা তোমাকে ডাক দিলাম আল্লাহ, সবাই বলুন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। দোয়া কবুল হচ্ছে, দোয়া কবুল হচ্ছে, বলুন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বাবাকে জান্নাত দাও আল্লাহ, মাকে জান্নাতি মা বানা আল্লাহ, অসুস্থদেরকে সুস্থ করে দাও আল্লাহ, বিপদ দূর করে দাও আল্লাহ, রায়ান মাহমুদকে কবুল করে নাও আল্লাহ, মোহাম্মদ বিন শহীদকে পাক্কা হাফেজ আলেম বানাও, সারা বিশ্বে ইসলামের খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ, যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, আমাদের মধ্যে একটা ওমর দাও, আয় আল্লাহ আমাদেরকে একটা আবু বকর দাও, আয় আল্লাহ আমাদেরকে একটা খালিদ বিন ওলিদ দাও, আয় আল্লাহ আমাদের মধ্যে সুমাইয়া দাও, ফাতেমা দাও, রহিমা খাদিজা আমাদের মধ্যে দান করো আল্লাহ, আল্লাহ। তোমার জান্নাত ছাড়া অন্য কোনো জায়গা রাখিও না, তোমার বন্ধু বানা আজ
আছে রাতে শুয়ে থাকবে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতে পারি তৌফিক দাও আল্লাহ 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 কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ রহম করো দয়া করো আল্লাহ 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 তোমার কি মায়া হয় না দয়া হয় না কখন কোন সময় তোমার পক্ষ থেকে ডাক চলে আসবে জানি না তখন যেন জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফিজ